সুতপা খুনে আগামীকাল সাজা ঘোষণা। কি চাইছে পরিবার? গতকাল দোষী সাব্যস্তর পর আজ হেয়ারিং এর জন্য বহরমপুর আদালতে তোলা হয় সুতপা চৌধুরী খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে। আজ আদালতে বিচারক সন্তোষ পাঠক সরকারি আইনজীবী অভিযুক্ত আইনজীবী ও অভিযুক্তির কথা শোনেন। সেই সময় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে বিচারক জিজ্ঞাসা করেন, আপনি কি চান? তখন কান্নায় ভেঙে পড়েন। বারবার বিচারক তাকে জিজ্ঞাসা করেন, কাঁদছেন কেন? দোষী সাব্যস্তের পরেও শেষমেশ বলে ফেলেন, আমি খুন করিনি। 2022 সালে 2 মে বহরমপুরে সুইমিং ক্লাবের গলিতে ভোর সন্ধ্যায় কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করে সুশান্ত চৌধুরী। সেই ঘটনার 16 মাসের মধ্যে গতকাল দোষী সাব্যস্ত, এরপর আজ হিয়ারিং হয়। আগামীকাল সাজা ঘোষণা হবে বলে জানা গেছে আদালত সূত্রে। ও খুনটা প্রমাণিত, আজকে আজকে শুনানি হচ্ছে, খুনটা প্রমাণিত হওয়ার পরে পরে তার শাস্তিটা কী হবে সেই শাস্তির ব্যাপারে আজকে শুনানি ছিল। ও তো খুন করেছে, এটা আইনে আমি খুন করিনি বললে ও রেহাই পাবে? পাবে। 2 মে বহরমপুর গার্লস কলেজের ছাত্রী সুতপা চৌধুরী খুনের মামলা মাননীয় দায়রা বিচারক শ্রী সন্তোষ কুমার পাঠকের এজলাসে হয়েছে, আপনারা সকলেই জানেন। সেই মামলায় গতকালকে মাননীয় দায়রা বিচারক, তিনি ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় সুশান্ত চৌধুরীকে অভিযুক্ত ডিক্লেয়ার করেছেন। আজকে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দুটো শাস্তির বিধান আছে। সেই শাস্তির বিধানের শুনানির জন্য আজকে দিন ছিল। সরকার পক্ষের আইনজীবী তিনি বললেন, এই কারণের জন্যে তার মৃত্যুদণ্ড শাস্তি হওয়া প্রয়োজন। আমরা আসামির তরফ থেকে বললাম যে ভারতবর্ষের আইনের ইন্টেনশন অফ দি লেজিস্লেচার কারাগার থেকে সংশোধনাগার হয়েছে। সুতরাং মানুষকে যে যত বড়ই অপরাধী হোক, যতই শাস্তি পাক, মানুষকে সংশোধন করার সুযোগ তা দিতে হবে। সেই কারণের জন্যে যে ভারতবর্ষের যারা আইন বিচারক তারা কারাগার থেকে সংশোধনাগার তৈরি করেছেন, সেই মানুষকে সংশোধন করার জন্যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। আমাদের সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং ছিল এবং আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জাজমেন্ট দিয়ে স্টেটের তরফে আমি বললাম যে কেন আমরা এই কেসটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলছি, এবং যেভাবে ও ক্রাইমটা করেছে ব্রুটালি, 45টা ইঞ্জুরির মধ্যে 42টা স্ট্যাব ইঞ্জুরি, এবং তারপরে ও কুল ব্লাডে কুল ব্লাড মাইন্ডেড নিয়ে ওখান থেকে পালিয়ে যায়, তার আগে প্ল্যান করে, এবং এর আগে 2017 থেকে এর পেছনে লেগেছিল, এবং এর কনসেপ্ট ছিল খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমি যদি মেয়েটিকে না পাই পৃথিবীর আর কেউ পাবে না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ও যখন ওর ছেলে বন্ধুর সঙ্গে সিনেমা থেকে ফিরছে, তখন ও ঠিক করে নেয় যে ওকে মার্ডার করবে, এবং তারপর ওকে ফলো করে, এবং এই মার্ডারের কয়েকদিন আগে থেকে ও ওই বাড়িতে পাশে 250 থেকে 300 মিটার দূরে একটা বাড়িতে ভাড়া ছিল, এবং ও আমি আগের দিনও যেটা বলেছি, ও ফ্লিপকার্টে ইয়ে কিনেছিল, খেলনার বন্দুক কিনেছিল। এবং এই জায়গাটা থেকে অনারেবল সুপ্রিম কোর্ট বা বিভিন্ন হাইকোর্টরা কি অনারেবল হাইকোর্টরা কি বলছেন যে কখন ডেথ সেন্টেন্স হবে আর কখন হবে না, তার একটা এক্সপ্লেনেশন এই কেসের রেসপেক্টে কোথায় কোথায় মিল আছে, অর্থাৎ এটা কেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, আমি এটা স্টেটের তরফে এক্সপ্লেন করেছি। এবং অ্যাকিউজ পার্সনকে জিজ্ঞেস করা হয় যে তুমি কিছু বলতে চাও, সে বলে যে আমি করিনি, আমি নির্দোষ, এবং এই জায়গা, এবং সে আরও বলে যে তার বাড়িতে মা আছে, ইত্যাদি ইত্যাদি পয়েন্ট। কালকে আমাদের 4:30-4:30 সময় কি কোয়ান্টাম অফ পানিশমেন্ট হবে ল্যানেট কোর্ট ঘোষণা করবে। তো আমি অনারেবল সুপ্রিম কোর্টের দুটো জাজমেন্ট দিয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে 20 বছর এবং 22 বছর এবং 26 বছরের আসামির ক্ষেত্রেও কিন্তু অনারেবল কোর্ট ডেথ সেন্টেন্স দিয়েছে মিটিগেটিং ফ্যাক্টরটাকে সামনে না রেখে। সুতরাং আমরা আমাদের মতো করে হিয়ারিং করেছি, আমাদের পয়েন্টগুলোকে সামনে রেখেছি, এবার আমরা অপেক্ষা করছি যে কালকে কি জাজমেন্ট হয়।